ইপিএস টপিক থুদগি ইপিএস টপিক লিসেনিং ইরেস ইবন এক থেকে দুই থাউম পর্বতী খুরিমুল চিত্র বগ দেখে আলমাজন সঠিক থেজা বল উত্তর খুরু শিবসিও বাছাই করুন তাহলে অনুল বোয়া আজকে কি করেন দেখাছে তারা পর্বত করছে হাইকিং করছে পর্বত করছে তাহলে এটা আমাদের উত্তর হবে তখন দেখি এখানে কি বলে আমাদের ইপিএস টপিক থুদগি 이래서 2번

ই সুয়ে উঙ্গলে অর্থাৎ দুই বলছে সাঁতার কাটি সাম হইসিগুল হেও অর্থ কোম্পানির ডিনার পার্টি করি সা হানসুঙ্গুল হেও হানসুঙ্গুল হেও অর্থ আনন্দের সাথে বিদায় জানাই যেহেতু ওনারা পর্বত্তরণ করছে তাহলে উত্তর হবে এক নাম্বারটা দুই নাম্বারে বলছে ই সারামুন এই ব্যক্তি এখন মহসুল হাগো স্মিকা কি করছে তো গৈত্য মানে কন্টিনেস্টাল তাহলে কি করছে ব্যক্তিটা এখন কি করছে এটা হচ্ছে আমাদের প্রশ্ন যাতে তারা চেয়াস করছে তাহলে এটাকে এটাকে কি বলা হয় খন বে খন বেদা অর্থ চেয়াস করা ই বান ইন চিকেন বুয়া শ্রে হাগো স্মিকা ইউল সুরে নাই 또반 거스 이이 차에 가고 있습니다. 3이차에 가고 있습니다. 니트 라운드에 잡스. 번배를 하고 있습니다. 또 3번에 키뭐 글세? 혼베를 하고 있습니다. 세아스코া হ ল ে উত্তর হবে আ 넘버 ট 노래를 부르고 있습니다. 노래를 부르고 있습니다. গান গাচ্ছে তো করছে উত্তর হচ্ছে আমাদের তিন নম্বরটা হামেশ শ্রাবণ তিন থেকে চার ঝিলমুনুর প্রশ্ন থুদ্গ শুনে আলমাজন সঠিক ঠেদা বল উত্তর খুশি বাছাই করুন তোমরা অপশন গুলো পড়ে নেই তিন নাম্বার বলছে আনিও মধু সবাই সামচক হা রাগো হেও এছ অর্থাৎ আনিও না মধু সবাইকে সামচক হা রাগো হেছ সবাইকে অংশগ্রহণ করার অনুরোধ করেছেন নে হ্যাঁ হাল খরাগ হেছ অর্থাৎ নে হ্যাঁ হৈশিগুল হাল খরাগো হেছ কোম্পানি ডিনার পার্টি করার কথা বলেছেন আনিও না ই যে এখন ই সায়ে দ্বিতীয় রাউন্ডে খান থাকো হেছ যাওয়ার কথা বলেছে এখন দ্বিতীয় রাউন্ডে যাওয়ার কথা বলেছে নে হ্যাঁ শিগা মিনচু সাহেব আনতেক নে থাকো হেছ অর্থাৎ মিনচু সাহেব টি দেবে বলেছে 소니 소니 암라 마데 키 볼레 3에서 4번 질문을 듣고 알맞은 대답을 고르십시오. 3번 회식이 끝난 거예요? 회식이 컴퍼니 파티 끝난 거예요? 회식이 되게세키? अ र 지가스코체 컴퍼니 파티 쉐스외게세키 তো প্রথমটা হবে না যত কি বলছে যে সবাইকে অংশগ্রহণ করতে হবে যে কথা মিলে না পরবর্তীটা হ্যাঁ কোম্পানির পার্টি করতে বলেছে মানে কথা বলেছে বলেছে কিন্তু এটা আবার হাল ক মানে কি ফিউচারের কথা বলছে অর্থাৎ ভবিষ্যতে করতে বলেছে আনিও না ই যে এখন ইসায়ে খান দাগছেও এখন দ্বিতীয় রাউন্ডে যাওয়ার কথা বলেছে এটা হবে উত্তর যে জিজ্ঞেস করছে কোম্পানি পার্টি কি শেষ হয়ে গেছে না এখন দ্বিতীয় রাউন্ডে যাওয়ার কথা বলেছে প্রশ্ন নম্বর চার নে হ্যাঁ খুরে সতাই ও নুল আত হনসং হৈরুল অর্থাৎ হনসং অর্থ কি বিদায় আনন্দের সাথে বিদায় হনসং হৈরুল অর্থাৎ বিদায়ের পার্টি হাল কয় করবে নে হ্যাঁ খুরে সতাই ও নুল আত সেই হৈরুল শরীর চর্চার ব্যব হেও করবে নে হে খুরে সতাই অনল আর হানিয়ং ফাথিরুল অর্থাৎ আন্দোলের সাথে স্বাগতম জানানোর পার্টি হালকেও করবে নে হে খুরে সতাই অনুল আর সেঙ্গিল ফাতিরুল জন্মদিনের পার্টি হেও করি অনুল আর সেরো উন নতুন জিগো উনি কর্মচারী কত্তাগো থরসাও এসেছে বলে শুনেছি নতুন কর্মচারী যেহেতু আসছে তাহলে কি হতে পারে যেহেতু এখানে আছে কি বিদায় পার্টি তাহলে নতুন কর্মচারী যেহেতু আসছে তাহলে তো অভিনন্দন জানানোর পার্টি হতে পারে উত্তর হবে যেন আমাদের তিন নাম্বারটা পাঁচ নাম্বারে বলছে ইয়াগিরুল কথোপকথন থুদ্গ শুনে ঝিলমুনে প্রশ্নের আলমাজন সঠিক থেদা বল উত্তর খুরুশিপসিও বাছাই করুন অর্থাৎ প্রশ্ন শুনে সঠিক উত্তর বাছাই করতে বলছে তো এখানে প্রশ্ন হচ্ছে দু সার এমন দুজন ব্যক্তি ম সে কি থে হে স সম্পর্কে ইয়া গি হাগো স্মিকা কথাবার্তা বলছে অর্থাৎ দুজন ব্যক্তি কি সম্পর্কে কথাবার্তা বলছে বা কথা গল্প গুজব করছে কি সম্পর্কে তো এই যে কথাগুলো বলবে সে কথার উপর ভিত্তি করে আমাদের চারটা থেকে যে কোনো একটা উত্তর বাছাই করতে হবে ওয়েলকাম মানে কি ওয়ান অং হাদা অর্থাৎ আনন্দের সাথে স্বাগতম জানানো আর সুলগুক মানে হচ্ছে ই হওয়া বাইরে যাওয়া দেশের বাইরে যাওয়া সুলগুক মানে হচ্ছে আর ইব গ্রুপ দেশের ভিতরে প্রবেশ করা বোঝায় আর সুল গ্রুপ মানুষের দেশের বাইরে যাওয়া তাহলে সুল গ্রুপ মানুষের দেশের বাইরে চলে যাচ্ছে তার মানে এটা হবে হোয়ান সং হয় হোয়ান সং হাদা অর্থ আনন্দের সাথে বিদায় জানানো সুক্কা হাদা জন্মদিনে এই যত জন্মদিনের টুপি পরা দেখা যাচ্ছে তার মানে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে আর ঘনিষ্ঠ হয়েছে আহ ঝিনে ঘনিষ্ঠ হওয়া তো এখানে আমরা গল্পটা শুনবো সে গল্প ভিত্তি করে যেটার সাথে সূত্রটা মিলবে সেটা আমাদের সঠিক উত্তর হবে ইয়া গিরে 질문에 알맞은 대답을 고르십시오. 어제 단합 대회는 어땠어요? 좋았어요. 어제 갔다 갈단합회인온 अ र t थ 어요 어. 동료들하고 같이 얘기를 많이 했어요. 좋았어요. 동료들하고 স হ ক র ্ ম ী দ ে ইয়েগিরুল কথাবার্তা বা গল্প গোজব মানি অনেক করেছিলাম তুং দুল হাগো অর্থাৎ সহকর্মীদের সাথে মানি অনেক চিহ্নে জিদা অর্থ কি ঘনিষ্ঠ হয়ে হওয়া চিনে জিওসুল গৎখাত্ত ঘনিষ্ঠ হয়ে গিয়েছি বলে মনে হয় তো ঘনিষ্ঠ হওয়ার কথা বলছে তাহলে আমাদের উত্তর হবে চার নাম্বারটা এরপর হোয়াকজাঙ্গি অংশ বর্ধিত অনুশীলন থেওয়ারুল রুল কথা প্রবর্তন থুদ গোস মনে ঝিল মনে প্রশ্নের আলমাদন সঠিক গোসল বিষয় বাছাই শিবস বাছাইকরণ নামদানুন পুরুষটি দেইল আগামিকাল মসুল কি হারিগো হামনিকা করতে চাই রিউগো কোথায় ব্যবহার করছে আমরা কোন একটা কিছু করতে চাওয়ার ক্ষেত্রে ব্যবহার করছি উদ্দেশ্যে কোন একটা উদ্দেশ্যে চাওয়া তাহলে নামদানুন পুরুষটি দেইল আগামিকাল মোসুল কি হারিগো হামনিকা করতে চাই

আহ ভ্রাতু সাহেব থেরিরো এজিস্ট্রন্ট ম্যানেজারে সুমদিন সুন্দিন হানগাঁও আহ সুকাহেও অর্থাৎ আহ এস্টেন্ট ম্যানেজারে পদোন্নতি পাওয়াতে অভিনন্দন হোমাওয়ো ই মোদু বধু ইয়রোবনি ধোঁয়া জুন থক্পুনিয়েও হোমায় ধন্যবাদ ইগে এটা মধু সকলে মোদু মধু স সকল ইয়োরোবনে আপনাদের মানে আপনাদের সকলের থোয়া জুন সাহায্য করে বদলে সাহায্য করে দেওয়ার বদলে তো তার মানে সে পদ্মী পেয়েছে সে বলতেছে যে এটা আপনাদের সকলের সাহায্য করে দেওয়ার বদলেতে সে পেয়েছে আগামীকাল যে গা আমি নেল থেনিকা অর্থাৎ আগামীকালকে আমি চিট দিব বিধায় 같이 액샷때 맛있는 맛을 달게 맛을 비셔 먹으러 가요. 우와! 정말요? 와 정말이요. 섯떼이. 내일은 야근이 없으니까. 내일은 아가미칼 야근의 나이 뷰티 없으니까 네비다이 작업 끝나면 바로 퇴근할 수 있어요. কাজ কন্যা মিয়ন শেষ হলে তৈগুন আলসো ইচ্ছা ছুটি করতে পারবো তাহলে পুরুষটি আগামীকালকে কি করতে চাচ্ছে এটা হচ্ছে আমাদের প্রশ্ন পুরুষটি কি বলছে যে আগামীকালকে সে কিট দিবে টিট দিতে চাচ্ছে তাহলে প্রথমে বলছে হান্তেক নে হামিদা টিট দিতে চাই ইয়াগুন হারিয়া হামিদা নাইট ডিউটি করতে চাই জাগ বল কাজ কন্যাগো হামিদা কাজ শেষ করতে চাই রুল সহকর্মীদের সুক্কা হে জুরিগ হামিদা অভিবাদন জানাতে চাই যেহেতু সে পদোন্নতি পেয়েছে মহিলাটি তাকে পদোন্নতি পাওয়ার জন্য স্বাগতম জানায় অভিনন্দন জানিয়েছে তো অভিনন্দন জানাবো উনি কি বলছে যে এটা আপনাদের বদলতে সে পেয়েছে এবং সবাইকে সে আনতে অর্থাৎ টিট দিতে চাই তাহলে পুরুষটি কালকে কি করতে চাচ্ছে টিট দিতে চাচ্ছে উত্তর হবে আমাদের এক নম্বরটা ইপিএস টপিক ইকি ইপিএস টপিক রিডিং ইরেসাইবন এক থেকে দুই থাম পরবর্তী খুরিমূল চিত্র বগ দেখে মানদন সঠিক মনজাঙ্গল বাক্য খুরু শিপসি বাছাই করুন তো এক নাম্বারে দেখাচ্ছে এটা শরীর চর্চা ব্যায়াম নামে এরকম একটা শব্দ পড়েছিলাম আমরা যেটাকে বলে হই ইমিদা এটা শরীর চর্চা ব্যায়াম তাহলে হৈশিক ইমিদা কোম্পানির ডিনার পার্টি দংশান ইমিদা পর্বত্যাহরণ শঙ্খ অর্থ হচ্ছে বন ভজন করা বা পিকনিক করা শঙ্খ ইমিদা পিকনিক বা বন ভজন করা তাহলে এটা তো শরীর চর্চা ব্যায়ামের তাহলে সেই অক থে হুই শরীর চর্চা ব্যায়াম ব্যায়ামের সংগঠন বলতে পারি আমরা আবার তো এখানে ওয়েলকাম তার মানে স্বাগতম জানাচ্ছে হানিয়ং হানুন অর্থাৎ আনন্দের সাথে অভিনন্দন জানানোর ঝারিও জায়গা আনন্দের সাথে অভিনন্দন জানানোর জায়গা এটাই হবে আমাদের উত্তর হানচং হানুন অর্থ হচ্ছে আনন্দের সাথে বিদায় জানানো হানচং হানুন আনন্দের সাথে বিদায় জানানো ঝারিও জায়গা সুক্কা হানুন অভিনন্দন জানানো ঝাড়িও জায়গা এই সুখাটা হচ্ছে নর্মালি কেউ কোনো কাজ ভালো কাজ করছে সেক্ষেত্রে একটা ভালো কাজ করছে তাকে এমন যেমন মনে করেন আজকে রেজাল্ট ভালো তাকে আপনি অভিনন্দন চাচ্ছেন করছে তখন আপনি কি বলতে পারেন সুখা বলতে পারেন কিন্তু নতুন যারা আছে আনন্দের সাথে তাদেরকে অভিবাদন জানার জন্য হওয়া নিয়মটা ব্যবহার করা হয় তাহলে সিনহে জিন অর্থাৎ ঘনিষ্ঠ হওয়া ঝারিও জায়গা বা আসন ঝারীয় অর্থ আসন এবং জায়গা দুইটা ব্যবহার করা হয় সিনহে জিনুন ঘনিষ্ঠ হওয়ার ছাড়িয়েও জায়গা সামেশ শ্রাবণ তিন থেকে চার বিন শূন্য স্থানে থরগাল প্রবেশ করা খাজাং সবচেয়ে আলমাজন সঠিক গোসুল বিষয় খুরু শিবস বাছাই করুন তিন নম্বর বলছে ফার্স্ট পার্সন ওন আজ হৈশিগুল কোম্পানির পার্টি হান থাগো হেও অর্থাৎ আজকে কোম্পানি পার্টি হান থাগো থাগোটা বলতে কি বলছে আরেকজনের কথা হান থাগো হেও কোম্পানির পার্টি করার কথা বলেছিলেন নে হ্যাঁ হান সারাম একজন ব্যক্তি পাজি মেয়ে অপসি বাদ না গিয়ে করবেন করবেন। কোনটা বুঝতে পারে অর্থাৎ বাদ যাওয়ার নির্দেশ করা আর মাসিরাগো রাগ হচ্ছে পান করার নির্দেশ করা সামচক হার আগো অর্থাৎ অংশগ্রহণ করার নির্দেশ করা তাহলে সামচোক হার আগো হেসেও অংশগ্রহণ করার নির্দেশ দিয়েছেন জানানোর জানাতে বলেছেন আর কি তাহলে এখানে যেহেতু বলছে যে হ্যাঁ হান সারাম পাজিমি অফসি একজন বাদ না গিয়ে সামচোক হারাগো হেচ্ছ অংশগ্রহণ করার নির্দেশ করেছেন তারপরে চার নাম্বার আছে ফার্স্ট পার্সন বলছে রিয়ান শিগা রিয়ান সাহেব ই যে এখন খোয়াং ই যে মানে এখন বলছেন বর্তমান বোঝাচ্ছে ই যে মানে বোঝানো বর্তমান বর্তমান কালটাকে তুলে ধরতে ই যে ব্যবহার করা ই যে মানে আছে এখন বোঝানো হয় না মূলত বর্তমান পরিস্থিতিটা বোঝাতে ই যে ব্যবহার করা হয় রিয়ান শিগা রিয়ান সাহেব ই যে বর্তমানে বা এখনো বলতে পারি আমরা এই ক্ষেত্রে খোয়াং দেশের বাড়িতে থরো থরোগাদা মানে কি ফিরে যাওয়া থরোগান দাগো হেও অর্থাৎ রিয়ান সাহেব ইজে যে এখন বা বর্তমান বলতে পারে নাও পারে ইয়ান সিগা ইয়ান সাহেব খোয়াং দেশে দেশের বাড়ির দিকে থোরা কান্দাগো গো হেও অর্থাৎ ফিরত যাবে বলেছে অর্থাৎ ইয়ান সাহেবই বলেছে যে সে ফিরত যাবে খুরেও তাই মানে একটু বিস্মিত হয়ে প্রশ্ন করলো সত্যি কি তাই খুরম তাহলে খোদ শীঘ্রই দেশ ফাতিরুল দেশের পার্টি হেয়া গেস নেও হেয়া গেন নেও করবে বলে মনে হয় গেট ব্যবহৃত হচ্ছে অনুমান করে কথা বলতে নেওটা সে আশ্চর্যিত হচ্ছে মানে অনুমানটা আশ্চর্যিত হচ্ছে যে দেশের পার্টি করবে মনে হয় বা করা উচিত তাহলে কিসের পার্টি যত সে দেশের বাড়িতে ফেরত যাচ্ছে তাহলে বিদায় পার্টি হতে পারে তাহলে জন্মদিন জন্মদিনে পড়তে পারি আমরা সেংিল ফাটি অর্থাৎ জন্মদিনের পার্টি সুংজেন পার্টি পদ উন্নতির পার্টি হানসং পার্টি আনন্দের সাথে বিদায় জানানোর পার্টি হানিয়ং পার্টি আনন্দের সাথে স্বাগতম জানানোর পার্টি উত্তর হবে আমাদের তিন নাম্বারটা পাঁচ নাম্বার থাউন পরবর্তী ঝিলমুনে প্রশ্নে থাপা শিষ্য উত্তর দেন বোধ সাধারণত বৈশিক ই রাগ হামিওন অর্থাৎ সাধারণত কোম্পানির কথা বললে এটা অর্থ আছে বৈশিক ই রাগ হামিওন কোম্পানির কথা বা কোম্পানির কথা মানে কোম্পানি পার্টির কথা বললে খাওয়া এবং সুরুল মদ মাসিনুন পান করা গোসুল বিষয় হাগে এর হাগের খাদা মানে হচ্ছে চিন্তা করা বা মনে আসা সহজেই চিন্তায় আসা এর খাদা হচ্ছে চিন্তা চিন্তা আসা বা মনে পড়া গিয়ে মানে সহজ তাহলে সহজেই চিন্তা আসা বোঝানো হচ্ছে যে সাধারণত কোম্পানির কথা কোম্পানি পাঠি কথা বললে সামগি খাওয়া এবং মদ পান করার বিষয় মনে আসে বা চিন্তায় আসে মানে হাজিমান কিন্তু ইয়জুমুন ইদানিং সুলঝারি মদের আসর থে সিন পরিবর্তে খাচ্ছি একসাথে খং ইয়নুল কনছাত খনলাম হাগনা পরিদর্শন বা উন্দং হামিয়ন সব ব্যাম করতে করতে থানবই অর্থাৎ ঐক্যবদ্ধ হওয়ার থম হাগিদ হামিদা পরিকল্পনা করা হয় সুরি অন্নুন মদ না থাকা হৈশিক আগা কোম্পানির পার্টি সংস্কৃতি থ আরো মানুন অনেক আরো অনেক জিগুন কর্মচারী স্বাম সামিও রুল অংশগ্রহণের ইসমিদা আকর্ষণীয় করছে অর্থাৎ মদের মদ ছাড়া যে সংস্কৃতি আছে সেটাতে আরো বেশি কর্মচারীরা অংশগ্রহণ করতে আকর্ষিত হচ্ছে তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে খুরুই প্রবন্ধই ঝুঁজেরো অর্থাৎ যুজো অর্থ প্রধান হচ্ছে টাইটেল মানে এই যে যেটা বললাম এটা টাইটেল হিসাবে আমরা কি দিতে পারি খুরুই ঝুঁজেরো অর্থাৎ প্রবন্ধের টাইটেলে আলমাদন সঠিক গোসুল বিষয় মোসিম কি অর্থাৎ এই টাইটেলটা যে পড়লাম আমরা সেইটার মধ্যে সারমর্ম সাথে সারমর্ম বোঝানো হচ্ছে সেই সারমর্ম সঠিক বিষয়টা কি বৈশিক মনোহাগা অর্থাৎ কোরিয়ান ডিনার পার্টি থাকু ইসমিদা পরিবর্তন হয়ে যাচ্ছে বোতং সাধারণত হৈশি গেস কোম্পানি পার্টিতে সুরুল মদ মাসিমিদা পান করা হয় হৈশি গেস কোম্পানির পার্টিতে খোঁ অনুল কনসার্ট বগিত হামিদা দেখা হয় হৈশিগে কোম্পানির পার্টিতে মদুন সবাই জিগুনি কর্মচারীরা স্বামী আহ হামিদা অংশগ্রহণ করতে হয় অর্থাৎ কোম্পানির পার্টিতে সকলকে অংশগ্রহণ করতে হয় তো চারটা অপশন দেখলে একটা বিষয় দেখতে পাচ্ছি আমরা যে চারটা অপশনই সঠিক তাই না চারটা অপশনই সঠিক যে কোম্পানির পার্টি যে সংস্কৃতির পরিবর্তন হয়ে গিয়েছে এটা একটা এটাও কিন্তু সঠিক কিন্তু যে পরিবর্তন এটা একটু পরে বুঝতে পারবে সঠিক কিনা বোঝা দিচ্ছি তারপরে বলছে সাধারণত কোম্পানি পার্টিতে মত পান করা হয় এটা সঠিকই বলা যায় কারণ যত এ এই কথাটা বলছে সঠিক বলা যায় তার বলছে ডিনার পার্টিতে কনসার্টও দেখা হয় যেটা অলরেডি অলরেডি আমাদের এখানে বলছে আবার কি বলছে কোম্পানি পার্টি সবাইকে অংশগ্রহণ করতে হয় যেটা এর মতো মধ্যে আমরা জেনেছি দেখা যাচ্ছে সবগুলোই সঠিক কিন্তু উত্তর হবে আমাদের কোনটা এক নাম্বারটা হবে কেন এক নাম্বার হবে তো বলছে যে ঝুজের অর্থ হচ্ছে টাইটেল তো এখানে যে টাইটেল এটা পড়ছি আমরা এটা একটা বিষয়কে আমরা খেয়াল করছি যে এখানে বলছে সাধারণত কোম্পানির পার্টির কথা বলে সামগেশল খাবার মদ্যপানের পানের বিষয়টা চিন্তা করায় কিন্তু ইদানি মদের পরিবর্তে একসাথে কনসার্ট উপভোগ করা বা খেলাধুলা ঐক্যবদ্ধ হওয়ার পরিকল্পনা করে আর মদ না থাকা সংস্কৃতি যেটা আছে ওই কোম্পানি পার্টির সংস্কৃতি সেটা অনেক কর্মচারীদেরকে আকর্ষিত করছে অংশগ্রহণ করার জন্য তার মানে প্রথমত ছিল মদ্যপানের বিষয় চিন্তা করা হয় মানে কোম্পানির পার্টি কথা বললে আর পরবর্তী দেখেন পরিবর্তন করছে এরা মানে এখানে বুঝাচ্ছে যে কোম্পানির পার্টির যে মূল থিমটা সেটা পরিবর্তন করে ওই মদের পরিবর্তে অন্য কিছু বিষয়কে অ্যাড করছে তার মানে এটা কোম্পানির যে সংস্কৃতিটা কোম্পানির পার্টির সংস্কৃতিটা পরিবর্তন হচ্ছে উত্তরের জন্য আমাদের হবে এক নম্বরটা আর এটা তারা বোঝাচ্ছে এটাই যে কোম্পানির পার্টিটা পরিবর্তন হচ্ছে এক থেকে তিন স্থানে প্রবেশ করা সবচেয়ে আলমাজন সঠিক গোসল বিষয়ে খুরুশিপস বাছাই উরি আমাদের হইসানন কোম্পানি হান থারে এক মাসে হান একবার ড্যাস হানমিদা ড্যাশ করা হয় আমাদের কোম্পানিতে এক মাসে একবার ড্যাশ করা হয় হইসা থংনিয় দুল গোয়া কোম্পানি সহকর্মীদের সাথে হামকে একসাথে ভাবুল ভার মগমিয়ন মিয়নসা কোতে কোথায় ব্যবহার করা হয় পাশাপাশি দুইটা কাজ করার ক্ষেত্রে মানে মগ মিয়নসা খেতে খেতে সিনেজিদা অর্থ ঘনিষ্ঠ হওয়া রিউল ইউল সক্ষমতা ও সম্ভাবনা বোঝায় তাহলে সিনেজিল সুইস সু ইসমিদা ঘনিষ্ঠ হতে পারে তার মানে বলছে আমাদের কোম্পানি এক মাসে একবার ড্যাশ হয় কোম্পানির সহকর্মীরা একসাথে ভাত খেতে খেতে ঘনিষ্ঠ হতে পারে এখানে কি বসতে পারে পদোন্নতি শিউগা যেটা হচ্ছে অবকাশের ছুটি খুগীয়ং মানুষের পরিদর্শন করা বৈশিক অর্থ কোম্পানির পার্টি এটা হবে উত্তর যে আহ প্রত্যেক কোম্পানিতে মাসে একবার বৈশিক কোম্পানি পার্টি করা হয় দুই নম্বর বলছে ঝুমারে সাপ্তাহিক ছুটিতে ভেকা জমে অর্থাৎ ডিপার্টমেন্টাল স্টোরে ড্যাশ খাত ড্যাশ গিয়েছিলাম পাস্ট টেন্সে ভেকজমেশ ডিপার্টমেন্টাল স্টোর থেকে বোমনিমকে পিতামাতাকে থুরিদা থেকে থুরিল মানে দেওয়া সন্মূল উপহার সাগো কয় করেছি এবং সিঙ্গু খিওরন শিখ অর্থ বন্ধুর বিবাহ তে সময়ে অর্থাৎ বন্ধুর বিবাহ অনুষ্ঠানের সময়ে ই পরিধান করা অদ্য কাপুরো সাত সমিদা কয় করেছি তাহলে সাপ্তাহিক শুটিতে বেকজমে ড্যাশ গিয়েছিলাম কি বুঝতে পারে সন্মুল হারা উপহার দিতে সানসেক হার ব্যায়ামের উদ্দেশ্যে হাঁটাহাঁটি করতে সফিং হারা শপিং করতে উন্দং হার ব্যায়াম করতে উত্তর হবে আমাদের তিন নাম্বারটা ঝুমারে ভেকজমে সাপ্তাহিক শুটিতে ডিপার্টমেন্টাল স্টোরে শপিং হারা শপিং করতে খাচ্ছমিদা গিয়েছিলাম বেকজমে সহ ডিপার্টমেন্টাল স্টোরেতে বোম নিমকে পিতা মাতাকে থুরিল দেওয়া সন্মূলদ উপহার সাগো ক্রয় করেছে এবং সিনগু ক্ষরণ শিখতে বন্ধুর বিবাহের অনুষ্ঠানে ইবুল পরিধান করা করেছে তিন সময়ে নম্বর আছে কাপড় হয়ে মানে কি ছুটি থৈগুন হয়ে কাজ ছুটির পরে ময়মি থাকো অর্থ হচ্ছে ময়ম মানে হচ্ছে আহ তাহলে আহ এখানে গেট টুগেদার বোঝাচ্ছে তাহলে সঙ্ঘ বলতে বলে আমরা এটা সুবিধা হবে থৈগুন হয়ে ময়মি থাকো অর্থাৎ গেট টুগেদার বা সংঘ থাকা বললে থাগু মানে কি বললে মানে বললে আর কি বললে সাধারণত কোম্পানি কোম্পানির পার্টি তৌল্লিদা অর্থ হচ্ছে মনে পড়া বা স্মরণে আসা বোতম সাধারণত কোম্পানির পার্টি মিদা মনে আসে বা মাথায় আসে হাজিমান কিন্তু ইয়জুমুন ইদানি হৈশিক থেসিনে কোম্পানির ডিনার পার্টির পরিবর্তে মানে পরিবর্তে খাচ্ছি একসাথে খংল অর্থ কনসার্ট ড্যাশ উন্দঙ্গুল হাগিদ হামিদা ড্যাশ ব্যামো করা হয় তো এখানে কি বসতে পারে বোরিয় দেখার জন্য একটা উদ্দেশ্য ব গণা দেখা বা গনা মানে কি ও অথবা কিংবা বা বোঝায় আল্লির অর্থ জানিয়ে দেওয়ার জন্য আলতা থেকে আল্লিও জানিয়ে দেওয়ার জন্য গনা জানিয়ে দেওয়া বা তাহলে উত্তর হবে আমাদের দুই নাম্বার তাহলে এখানে কি হবে যে আমরা এই এইটাতে কিন্তু পরে আসছিলাম এখানে পড়ে আসছিলাম যে পার্কে কনসার্ট উপভোগ করা বা ব্যায়াম করে ঠিক এখানে এই গ্রামারটা ব্যবহার করা হয়েছে এই বিষয়টা ব্যবহার করা হয়েছে যে আদিমান কিন্তু ইয়জুমন ইদানি হৈসিক থেসিনে কোম্পানির পার্টির পরিবর্তে খাচ্ছি এর সাথে খং ইয়নুল কনসার্ট বোগনা দেখা বা উন্দমুল হাগিদ হামিদা ব্যায়ামও করা হয় এই জন্য আমাদের উত্তর হবে দুই নাম্বারটা তো আমাদের যখন কোনো যদি আহ গ্রামাটিক্যাল কোন প্রশ্ন থাকে পরীক্ষাটা তো এরকম টাইপের থাকে যে দেখেন এখানে দুইটা শব্দ ব্যবহার করছে মূলত বোদামানে দেখা আবার আলতা মানে জানা এটার সাথে প্রথমত একটা গ্রামার ব্যবহার করছে এটা ব্যবহার করা হয় কোনো কিছু একটা উদ্দেশ্যে কোথায় ব্যবহার করা হয় বোঝাতে বোঝাতে বা কিংবা এই দুইটা অথবা অথবা ব্যবহার করছে এবং দুই রকমের গ্রামার ব্যবহার করছে ঠিক আমাদের গ্রামার যুক্ত প্রশ্ন যদি থেকে থাকে এরকমই করে অথবা চারটা শব্দে ভিন্ন রকম হইতে পারে অথবা একটা ভার থাকতে পারে মনে করেন এই সবগুলো বোদা দিয়ে করছে বরিয় গো আহ বমনিদা এরকম বিভিন্ন রকমের বোগো এরকম থাকতে পারে তো ওখান থেকে ওই যে আমরা সেন্টেন্স যদি ভালো একটু বোঝার চেষ্টা করি তাহলে কিন্তু ধরা সম্ভব হয় তো এই ছিল আমাদের উনচল্লিশতম অধ্যায়